ओके थैंक यू डियर पार्टिसिपेंट स्टूडेंट्स, আমি ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্পেশালিটি মেডিসিন। আজকে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ফাইনাল প্রফের, যারা ফাইনাল প্রফ পরীক্ষার্থী তাদের জন্য আমার মনে হয় কাজে লাগবে এবং প্রত্যেকেরই এই পরীক্ষায় ফেস করতে হবে। এবং আমি এখানে রাজশাহী মেডিকেল কলেজে প্রায় 6 বছর হয়ে গেল, আসার পর থেকে আমি অস্পির সাথে মোটামুটি রিলেটেড, দুই তিনবার কোশ্চিনও করছি অস্পি, এবং খাতা তো প্রত্যেকবারেই দেখতে হয়, এবং গতবারে তো পুরো পরীক্ষা কন্ডাক্ট করছি এবং পরে অস্পির পর পরেই খাতা দেখতে হয়। কোনোবার পুরো কোশ্চিনই দেখতে হয়, আবার কোনোবার ওই রেসপিরেটরি সিস্টেমের যেই অংশটুকু থাকে ওইটুকু দেখতে হয়। শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ। আমার জি স্যার, আপনাকে আচ্ছা শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আচ্ছা, তাতে আমি শিফটি প্রত্যেকবারই চেস্ট এক্সরে, পোস্ট এন্ট্রি রিভিউ, মানে এক্সরের ওপর একটা অস্পি থাকেই। তোমরা তো জানো সবাই যে এই অস্পির 10টা স্টেশন থাকে, পেডিয়াট্রিক্স আর মেডিসিন মিলে 10টা স্টেশন থাকে। প্রত্যেক স্টেশনের টাইম হলো 5 মিনিট এবং 10টা স্টেশন, এরকম 100 মিনিট, 100 মার্ক এবং 50 মিনিট। আচ্ছা, এখন আমি যেটা দেখলাম যে প্রত্যেকবারেই চেস্ট এক্সরে একটা থাকেই, তার মধ্যে পেডিয়াট্রিক্স এর 2টা প্রশ্ন থাকে এবং একদম প্যারেন্ট মেডিসিন থেকে 8টা অস্পি কোশ্চেন থাকে। আমি যেটা দেখলাম তাতে এক্সরে উপরে, আমি যতটুকু দেখলাম তাতে প্রোলিফিউশনের ওপর ঘুরে ফিরে একটা প্রশ্ন থাকে এক্সরে তে, প্রোলিফিউশন। যেমন আমার কাছে এখন একটা কোশ্চিন আছে, সেটা হলো জানুয়ারি 2017, এখানেও একটা প্রোলিফিউশনের। তারপর একটা কোশ্চিন আছে জানুয়ারি 2019, এখানেও একটা প্রোলিফিউশনের এক্সরে। আর যেটা দেখলাম আর একটা লাং অ্যাবসেস এর উপর একটা এক্সরে। এখন যেহেতু তোমাদের সময়ও কম, ক্লাস ঠিক মতো হয়নি, এখন যেটা সবারই টার্গেট থাকা উচিত পরীক্ষা ওরিয়েন্টেড পড়া, কারণ যতই পড়ো যতই নলেজ থাকুক, পরীক্ষাতে যদি কেউ ভালোভাবে রিপ্রডিউস করতে না পারে তাহলে তো পাশ হবে না, এবং কারো তো আবার পাশ করলেও হবে না, তাদেরকে আবার ভালো নাম্বারেরও টার্গেট থাকে অনেকে। আমি প্রথমে যেটা বলবো যে অস্পির কিছু মানে টিপস আছে, যেমন 10টা স্টেশনে মনে হয় আসলে অস্পির ছিল না, যে আমরা পাইছি 10টা স্টেশনের মধ্যে সাধারণত ধরেই নিতে হয় যে একটা দুটা স্টেশন আমি মিস করব, মানে আমি হয়তো পারবো না, পারলেও ডায়াগনোসিস ঠিক হবে না। বাকি যে 7-8টা স্টেশন থাকবে সেখানে আমার টার্গেট হবে যাতে আমি 10-এর মধ্যে 8-9 বা পুরানো 10 নম্বরই পাই। যেহেতু একটা দুটো স্টেশন একটু জটিল থাকে, মানে কঠিন থাকে, হয়তো ডায়াগনোসিস করা যায় না, মিস হয়ে যায়, পিক্টোরিয়াল থাকে, অনেক কিছু থাকে, ওই জন্য আমাকে টার্গেট করতে হবে যে একটা দুটা যদি অস্পি আমার 0 হয়, বাকি যে 7-8টা স্টেশন থাকবে সেটা মিলে যেন আমার বাকিটা কভার হয়ে যায়, 5 মার্ক 60 বেশি যেন হয়ে যায়। তো এটা বলার উদ্দেশ্য হলো যে গত 2-3 বারে খাতা দেখলাম যে এক্সরে চেস্টের এক্সরে তে মোটামুটি সবাই আর ওই 10 কেউ করে। যেমন একটা কোশ্চিন এখন আমি পড়ি তোমাদের, এটা হলো 2017 জানুয়ারি, এই যে কোয়ালিফিকেশনের যে এক্সরেটা এখানে দেখা যাচ্ছে, দেখো বাম দিকে, এটার আমি কোশ্চিনটা পড়ি, দেখো এটা আসছে জানুয়ারি 2017, এখানে 5টা 4টা স্টেপ ছিল 10 মার্কের ডিস্ট্রিবিউশন সহ। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিংস 3 মার্ক। হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, এই এক্সের দিকে সবাই খেয়াল করো, এখানে 2 মার্ক।
mention two important findings you will expect on test examination. এটা তে 3 mark. Mention four underlying causes of your diagnosis. এটা তে 2 mark. এই total 5 মিনিটে এই চারটা প্রশ্নের 10 মার্কের উত্তর দিতে হবে তোমাকে। আরেকটা কোশ্চিন ওই কোয়ালিফিকেশনের এখানে চারটে স্টিমে আছে এই একই রকম মোটামুটি হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস ইউ ক্যান ডিটেক্ট হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস M3 chest examination some more important oi motamoti ekhi rokom ekhon asho je what abnormality you can detect tale ekhon amar mone hoy tomader khatre jodi khata kolom thake ei jinish hospital e jeta korte hobe ekhane diagnosis hoye gele pura answer gulo kintu ready thakte hobe jehetu time limited only 5 minute shomoy amar diagnosis jokhon hoye jabe tokhon okhane chinta kore lekhar kintu scope nei আমার লেফট সাইডে কোয়ালিফিকেশন আমার ডায়াগনোসিস হয়ে গেল চারটা পাঁচটা পয়েন্ট এটা অস্পি নিয়মে কিন্তু এটা যখন তোমার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বা একটা সিনারিও দিবে অথবা একটা পিক্টোরিয়াল দিবে যখন তোমার ডায়াগনোসিস হয়ে গেল তখন আমার ওই টপিকসটা কিন্তু ওপর যে ফাইন্ডিংস গুলো এটা কিন্তু ওখানে স্টেপ সিনথেসিস করে লেখার স্কোপ কম তোমাকে মুখস্থ রাখতে হবে যেমন দেখো এই এক্সরেটা যেটা দেখা যাচ্ছে তাহলে এরকম আমি যদি তিনটা বা তিন মার্কের যেহেতু দুটা কোশ্চেনই দেখলাম তিন মার্কের অ্যান্সার তাহলে মিনিমাম তিনটা ফাইন্ডিংস তোমাকে লিখতে হবে এই এক্সের ক্ষেত্রে বা যে ফাইন্ডিংসই থাকুক তিনটা ফাইন্ডিংস লিখতে হবে যেমন এখানে কি দেখা যাচ্ছে তার পুরো লেটুশনে এই এক্সরেটা যদি দেয় তাহলে আমাকে লিখতে হবে ডেন্স এই প্রত্যেকটা বিশেষণের গুরুত্ব আছে এর উপর মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে ডেন্স জানো যে রেডিওলজিক্যাল লাং ফিল্ডকে তিনটা ভাগে ভাগ করা হয় আপার জোন মিড জোন লোয়ার জোন আপার জোন হলো সেকেন্ড ডিবিয়ের উপর পর্যন্ত অ্যাপেক্স পর্যন্ত মিড জোন হলো সেকেন্ড থেকে ফোর্থ রিব পর্যন্ত আর ফোর্থ রিবের নিচে হলো লোয়ার জোন তাহলে আমি এই এক্সরেটা বর্ণনা করব এরকম ডেন্স হোমোজেনাস অপাসিটি এটা একটা পয়েন্টস হয়তো লিখলাম দুই নম্বর পয়েন্টস লিখলাম কোন জোনে আছে অকুপাইং দ্য লেট লোয়ার মিড যদি এখানে গোনে বলতে হবে এটা মুখস্থ না তোমরা এটা দেখবা যে যদি যদি লোয়ার জোনে থাকে লোয়ার জোন বলবা মিড জোনে থাকলে মিড জোনে বলবা আপার জোন পর্যন্ত যদি অকুপাই করতো আপার জোন পর্যন্ত তাহলে এটা মুখস্থ না কিন্তু কোন সাই আমি যেটুক বললাম ওইটুক মুখস্থ ডেন সমাজানা সপাসি এখানে আরেকটা বিশ্লেষণ দিতে হবে উইথ ক্রিসেন্ট্রিক আপার বর্ডার অথবা কনকেভ আপার মার্জিন এই জিনিসটা দেখো যে উপরে একটা কাস্তের মতো চাঁদের মতো উপরে এটা পোলারাইজেশনের এই তিনটা বর্ণনা দিলে সারা বুঝবে তুমি এটা বলতে যাচ্ছ পোলারাইজেশন তাহলে কি ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কনকেভ বা ক্রিসেন্ট্রিক আপার বর্ডার অকুপাইং দা কোন সাইড এখানে যেহেতু লেফট সাইড আছে লেফট সাইড অকুপাইং দা লেফট লোয়ার আছে মিড জোন আছে এখানে লোয়ার মিড জোনই হবে যদি আপার জোন পর্যন্ত যায় এটা গুনে গুনে বলতে হবে অকুপাইং দ্য লেফট লোয়ার মিড অর পার্ট বা হোল যদি পুরো লাং ফিল হোল লেফট হেমিথোরাক্স তিনটা দুইটা পয়েন্ট গেল থার্ড পয়েন্ট হলো দেখো এই এক্সরেতে ফ্লুইড থাকার জন্য আমি লেফট সাইডের কার্ডিওফ্রেনিক কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল রাইট লেফট হার্ট বর্ডার আমি কিন্তু দেখতে পাচ্ছি না এটাও একটা ফাইন্ডিংস তাহলে থার্ড পয়েন্ট হবে অবস্কিউরিং দ্য লেফট কার্ডিওফ্রেনিক কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অ্যান্ড লেফট হার্ট বর্ডার দেখো তিনটা ফাইন্ডিংস কিন্তু আমার বর্ণনা হয়ে গেল
তাহলে এই যে দেখো, হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস ইউ ক্যান ডিটেক্ট, তিন নাম্বার, তিনটা প্রশ্ন, তিন মার্কের প্রশ্ন উত্তর। তাহলে তাহলে তোমার এই তিনটা পয়েন্টস দেখলে দেখো যদি তুমি পুরা এই তিন তিন নাম্বার পেয়ে গেলে, তাহলে আমি কি বললাম, এটা সবাই একদম মুখস্থ, ঠোঁটের আগে থাকতে হবে, যাতে তুমি 1 মিনিটের মধ্যে এটা লিখে শেষ করতে পারো। তাহলে কি, ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ ক্রিসেন্ট্রিক বা কনকেভ আপার মার্জিন অকুপাইং দা লেফট লেফট লোয়ার এন্ড মিড জোন, এটা বড় মুখস্থ না, এটা যেটুকু অকুপাই করে গুনে বলতে হবে। অবলিটারিং বা অবস্কিউরিং দা লেফট কার্ডিওফ্রেনিক অস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এন্ড লেফট হার্ট। দেখো আমার তিনটা কিন্তু ফাইন্ডিংস বর্ণনা হয়ে গেল একদম পুরো। এটা এইটুকু যদি লেখে কেউ, 3 মার্কের এক মানে কোনো নাম্বারই কম দিতে পারবে, তাহলে ফাইন্ডিংস হয়ে গেল। দেখো তাহলে সবার ক্লিয়ার এটা, কেউ রেসপন্স করো, শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার, আপনি স্যার কন্টিনিউ করতে পারেন স্যার ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চিন আছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। আরেকটা দেখলাম এটা 17 সালে এখানে বলছে, হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। তাহলে কি ডায়াগনোসিস, এক না 2 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে লিখতে হবে লেফট সাইডেড প্লুরাল ইফিউশন, লেফট সাইডেড পুরো লিখতে কিন্তু হবে, কিন্তু লেফটের জন্য তোমার মার্ক আছে, প্লুরাল ইফিউশনের জন্য মার্ক আছে। যদি এটা অত মডারেট ডিভিশন হয়তো মড উল্লেখ করতে পারো, যদি আপার জোন পর্যন্ত এক্সটেন্ড করে তাহলে বলতে হবে লেফট সাইডেড, স্যার লেফট সাইডেড মার্ক বা ম্যাসিভ পুরাল ডিভিশন, এটার যে এক্সে দেখা যাচ্ছে এটা বলতে পারো লেফট সাইডেড মডারেট পুরাল ডিভিশন বা লেফট সাইডেড ম্যাসিভ পুরাল ডিভিশন। যদি লোয়ার জোন পর্যন্ত থাকে তাহলে বলতে পারো সাইডেড মাইল্ড পুরাল ডিভিশন। তাহলে আমার কমপ্লিট ডায়াগনোসিস। তারপর name 3 chest examination find on such case, আরেকটাতে কোশ্চিন আছে দেখো, mention 2 important findings you will expect on chest examination। মানে এখানে আমাকে লিখতে হবে যে এই রোগীটার যদি আমি chest examination করি তাহলে কি findings পাবো। এটা 3 মার্ক, দুইটাতেই আছে 3 মার্ক করে। এখানে আমি কিছুটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো যে চেস্ট এক্সামিনেশনে বা ফিজিক্যাল এক্সামিনেশনে তোমরা ওয়ার্ডে করছো, অলওয়েজ আমরা চাই কিভাবে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। এখন কেউ যদি লেখে যে এই হেডলাইন গুলো না উল্লেখ করে, কেউ যদি খালি লেখে মনে করো যে মুভমেন্ট রেস্ট্রিক্টেড লেফট সাইডেড, মুভমেন্ট রেস্ট্রিক্টেড ট্রাকিয়া সেন্ট্রালি বা শিফটেড টু রাইট সাইড পারকাশন নোড ডাল, এইভাবে না লিখে যারা লিখবে মনে করো যে ইনসুলিন আমি কি পাবো, পালপেশনে কি পাবো, এখানে এটা খালি আমি এই এই এক্সরে কে বলতেছি না, এটা চেস্টের যে কোনো ফাইন্ডিংস এর ক্ষেত্রে বা যে কোনো এক্সামিনেশন, তোমাদেরকে যদি লং কেস বলো শর্ট কেস বলো, সারা যখন জিজ্ঞেস করবে ফাইন্ডিংস, তখন যদি তোমরা এই হেড উল্লেখ করে বলো তাহলে কিন্তু সারা খুব স্যাটিসফাই হবে। বুঝা গেছে সবার? এই এই হেডলাইন গুলো উল্লেখ করে হবে যে আমি ইন্সপেকশনে কি পাবো স্যার, পালপেশনে কি পাবো, পারকাশনে কি পাবো। তাহলে দেখো এই 3 মার্ক তুমি যদি খালি এই 3টা পয়েন্ট ইনসপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন লেখো, ভিতর যদি দু একটা ভুল হয় তাও জানে যে না আমি তোমার বেসিক ঠিক আছে, তুমি লিখতে পারছো, তোমাকে পুরো নাম্বার দিবে। তাহলে দেখো তাহলে এই ক্ষেত্রে চেষ্টের ক্ষেত্রে আমি বলবো যে কোন যদি এক্স রে বলো এরকম যদি আসে, খালি এই যে কোয়ালিফিকেশন না, কনসোলিডেশন, নিউমোথোরাক্স, কোয়ালিফিকেশন, লাং অ্যাবসেস, তোমাদের অলওয়েজ যদি এক্সামিনেশন ফাইন্ডিংস বলে তোমরা অলওয়েজ এইভাবে লিখবে ইনসেপশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, তিনটা চেস্ট ফাইন্ডিংস। তাহলে তুমি এর মধ্যে তুমি ইনসপেকশন একটা বাদ দাও, তাহলে লেখো পেশন, পারকাশন, অস্কালটেশন, এই তিনটা লেখে বা একটা পয়েন্ট বেশিলেও তুমি সারা খুশি হবে। তাহলে দেখো ইন্সপেকশন আমি পাবো, ইন্সপেকশনে আমি পাবো যে যেই দিকে পুরাল ইফিউশন আছে তাহলে মুভমেন্ট ডেটা অন দ্য লেফট সাইড, তাহলে এমনি ইন্সপেক্ট লিখে লেখো মুভমেন্ট রেস্ট্রিক্টেড লেফট সাইড। পালপেশনে আমি কি পাবো, পালপেশনে আমি এখানে অত অত কেস লিখতে হবে, পালপে লিখে লেখো যে তোমার ভোকাল ফ্রেমিটাস রিডিউসড অন লেফট সাইড,
এবং পালপেশন আমি ট্রাকিয়া শিফটেড যদি থাকে তাহলে অপোজিট সাইডে যেহেতু পোলারিফিউশন অপোজিট দিকে শিফট হবে তাহলে বলে দাও অপোজিট দিকে শিফট। তাহলে পালপেশনে লিখলা যে এই ভোকাল ফ্রিমিটাস রিডিউসড অন দ্য সাইড এন্ড যদি ট্রাকিয়া যদি যেমন এই এক্সরেতে ট্রাকিয়া শিফট নাই তাহলে এটা তোমার উল্লেখ করার দরকার নাই, তাহলে এখানে বলো ভোকাল ফ্রিমিটাস রিডিউসড অন লেফট সাইড। তারপরে আসো পারকাশন নোট, পারকাশন নোট কোয়ালিফিকেশনে কি হবে স্টোনি ডাল, খালি ডাল লিখলে হবে না, এটা দিয়ে বুঝবে স্টোনি ডাল, তাহলে পারকাশন পারকাশন নোট স্টোনি ডাল। অস্কালটেশনে কি লিখলা, অস্কালটেশনে লিখলা যে ফ্রেশ সাউন্ড ডিমিনিশড অর অ্যাবসেন্ট এন্ড ভোকাল রেজোন্যান্স রিডিউস অর অ্যাবসেন্ট। তাহলে দেখো কেউ যদি ওই ফাইন্ডিংস গুলো ওইটুকু লেখে যে ডাল মুভমেন্ট ডিস্ট্রিক্টেড, এটার চেয়ে যে এই হেডলাইন গুলো উল্লেখ করে ইন্সপেকশন পালপেশন পারকাশন অসেশন 5 মিনিট কিন্তু অনেক সময়, তোমার যদি আগে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে কিন্তু ব্যাপারই না, 5 মিনিটে তোমার এই দেখবা যে 3 মিনিটই লাগবে না তোমার যদি এই প্রিপারেশন নেওয়া থাকে। তাহলে কিন্তু আমার কথা হলো অস্পিতে ভালো করতে হলে স্টেট সিনথেসিস করে কিছু করা যাবে না, তোমার আগে থেকে প্রিপারেশন থাকতে হবে, যে প্রিপারেশন থাকলে যেই কোশ্চেনই থাকুক আমি এইভাবে ফাইন্ডিংস এইভাবে মুখস্থ থাকতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস এইভাবে মুখস্থ থাকবে। সবার ক্লিয়ার? তাহলে ইন্সপেকশনে মুভমেন্ট ডিস্টার্ব অন দ্য লেফট সাইড, পালপেশনে ভোকাল ফ্রেমিটাস রিডিউস অন দ্য লেফট, আর যদি ট্রাকে অপোজিট দিকে শিফট হয় তাহলে বলে দিলাম, পারকাশন নোট স্টোনি ডাল অন দ্য লেফট, আর অস্কালটেশনে ব্রেস সাউন্ড ডিমিনিশড অর অ্যাবসেন্ট লেফট সাইড উইথ রিডিউসড অর অ্যাবসেন্ট ভোকাল রেজোন্যান্স। তাহলে দেখো 3 মার্কের পুরো নাম্বারই তো দিয়ে যাবে। এইভাবে যদি লেখো 1 মার্ক বা আধা মার্ক বা কোয়ার্টার মার্ক কাটারও কোনো অপশন। ফোর্থ কোশ্চেন আসছে, দেখো মেনশন ফোর ইম্পর্টেন্ট কজ, এখানেও তাই মেনশন ফোর আন্ডারলাইন কজেস অফ ইওর ডায়াগনোসিস, 2 মার্ক। এখন আসো যে লেফট সাইডে ইউনিল্যাটারাল, লেফট সাইডে ইউনিল্যাটারাল পোরাল ইফিউশন, তাহলে আমরা জানি যে লেফট সাইডে ইউনিল্যাটারাল পোরাল ইফিউশনের তোমরা 4টে কারণ একদম ঠোঁটের আগায় রাখবে, ইউনিল্যাটারাল পোরাল ইফিউশনের 4টে কারণ একদম ঠোঁটের আগায় রাখতে হবে। শুরু করবা প্যারানিউমোনি বা নিউমোনিয়া, 2 নম্বর হলো টিউবারকুলোসিস, 3 নম্বর হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 4 নম্বর পালমোনারি ইনফেকশন, 4 নম্বর হলো পালমোনারি ইনফেকশন। এই 4টা হলো ইউনিল্যাটারাল পুরাল ইফিউশনের ওয়ার্ল্ড ওয়াইড কমন কজ। তাহলে কি কি বললাম, প্যারানিউমোনিক ইফিউশন, টিউবারকুলার ইফিউশন, ম্যালিগন্যান্ট পুরাল ইফিউশন আর পালমোনারি ইনফেকশন, 4 ইম্পর্টেন্ট কজেস অফ ইউনিল্যাটারাল পুরাল ইফিউশন। এই 4টা লিখলে দেখো আমি এভাবে বললাম, এই প্রশ্নটা যদি তোমাদের আগে থেকে একদম রি করা থাকে তাহলে দেখো 5 মিনিট সময় লাগবে না, 2-3 মিনিটের মতো কিন্তু তোমরা এই পুরা এখানে আমি যে এই 2-3 মিনিটের মধ্যে কিন্তু লেখা হয়ে যাবে, এবং এবং 10-এর মধ্যে ম্যাক্সিমামই যদি তোমরা এইভাবে লেখো, এখানে এই এক্সরেতে কাটার কোনো অপশন নেই, মানে 10-এ 10-ই পাবা। এখন কোনো যদি স্টেশন যদি 2-3ও পাও তাহলে দেখবা যে এই 10-2-3টা স্টেশনে 10 পেলে মোটামুটি 60 পাওয়া কোনো ব্যাপার। তাহলে একটা পুরাল ইফিউশনের যদি যদি তোমাদের একটা পুরাল ইফিউশনের অস্পি আসে তাহলে পারবে না সবাই যেভাবে বললাম? এখন মনে করো যে এই 2 বারই এইভাবে কোশ্চিন দিছে, আর উল্টা পাল্টা অনেক ভাবে কোশ্চিন দিতে পারে, যে মনে করো যে ওই ইম্পর্টেন্ট কজ না দিয়ে এখানে মনে করো যে অন্য কোশ্চিন আর একটা কোশ্চিন নতুন কোশ্চিন অ্যাড করে দিও, 4 নম্বর স্ট্রিমে বললো যে হোয়াট
ইনভেস্টিগেশন ওয়ার থ্রি বা টু অর থ্রি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন উইল ডু নেক্সট, মানে এই এক্সরে দেখার পরে তুমি পরবর্তীতে আরো দুই তিনটা ইনভেস্টিগেশন কি করবে, সেই ক্ষেত্রে আসতে পারে যে আমি একটা এখানে যেহেতু পিএ ভিউ এক্সরে কোয়ালিফিকেশন কনফার্ম করার জন্য লেফট ল্যাটারাল ডিকুইবিটাস ভিউ একটা এক্সরে করতে পারি, সাইড অ্যাসপিরেশন অফ দ্য প্লুরাল ফিল্ড করতে পারি। তাহলে দেখো যে আমি এর যে কোনো একটা স্ট্রিম মনে করো বাদ দিয়ে তোমাকে বললো যে এই এই কোশ্চেনের সাথে ইম্পর্টেন্ট কজ না দিয়ে হয়তো বললো যে হোয়াট নেক্সট থ্রি ইনভেস্টিগেশন, হোয়াট নেক্সট থ্রি ইনভেস্টিগেশন ডু ইউ সাজেস্ট। তাহলে দেখো কোয়ালিফিকেশন কনফার্ম করার জন্য আমি একটা এই এক্সরের পরে একটা লেফট ল্যাটারাল ডিকুইবিটাস ভিউ করলে এই যে ইফিউশন আছে এটা ল্যাটারাল চেস্ট ওয়াল দিয়ে শ্যাডোটা ল্যাটারালি এক্সটেন্ড করবে যদি আমি ল্যাটারাল ডিকুইবিটাস ভিউ করি। দুই নম্বর হলো একটা আলট্রাসাউন্ড করে বলে দিবে এখানে ফ্লুইড আছে। তিন নম্বর হলো আমি যদি বেডসাইড অ্যাসপিরেশন করি। তাহলে দেখো এই যে পুরাল ইফিউশনের এই যে চারটা স্টিমের বাইরে এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। তারপরে আর কি প্রশ্ন আসতে পারে, যা আর প্রশ্ন আসতে পারে যে আসলে আসতে পারে যে পুরাল ফ্লুইড অ্যাসপিরেশনের পরে যে হোয়াট ইনভেস্টিগেশন মানে হোয়াট এক্সামিনেশন ইউ সাজেস্ট আফটার অ্যাসপিরেশন অফ পুরাল ফ্লুইড, এরকম প্রশ্ন আসতে পারে যে একটা পুরাল ফ্লুইড অ্যাসপিরেট করার পরে কি কি স্টাডি করা হয়। যে তোমরা তোমাদের মনে হয় থিওরিটিক্যাল ক্লাস হয়েছে যে একটা ফিজিক্যাল এক্সামিনেশন, বায়োকেমিক্যাল এক্সামিনেশন, সাইটোলজিক্যাল এক্সামিনেশন, মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন, এডিএ, তাহলে এই রিলেটেড এই এক্সামিনেশন আমি করব। তাহলে একটা পুরাল ইফিউশনের এক্সরে থাকলে তোমাকে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু রেডিওলজিক্যাল ফাইন্ডিংস তোমার ডায়াগনোসিস এইটুক হয়তো ফিক্স থাকবে, এক্সামিনেশন ফাইন্ডিংস দিতে পারে বা অন্য স্ট্রিমের অন্য কোর্স অ্যাড করে দিতে পারে। তাহলে এই যে আমি বললাম যে পুরাল ইফিউশনের মোটামুটি এই যদি একটা তোমাদের অস্পি আসে তাহলে এইভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আমার মনে হয় পুরাল ইফিউশনের যদি অস্পি আসে এবং এটা খুবই কমন এমবিবিএস লেভেলে, আর আরেকটা জিনিস বলি এমবিবিএস লেভেলে যেই অস্পি গুলো দেওয়া হবে বলো এক্স রে, ইসিজি, বা এখানে দেখলাম যে এখানে কয়েকটা আছে যেমন আমার পুরো প্রশ্ন আছে এক্স রে আছে, ইসিজি আছে, তারপরে হলো পিক্টোরিয়াল আছে, পিক্টোরিয়াল আছে, স্ক্যাবিস দিচ্ছে যেমন একটা স্নেকের আছে, তারপর একটা রিমাটয়েড হ্যান্ড আছে, একটা বোন ম্যারো নিডিল আছে, আর একটা রেসপিরেটরি আর একটা আছে এটা 2019 জানুয়ারির, সেটা হলো আমাদের যে ওই অ্যাজমাতে আমরা যে ইউজ করি মিটার ডোজ ইনহেলার ওটার একটা অস্পির একটা প্রশ্ন আছে পুরা 2 জানুয়ারি 2019 এই 10টা, আর দুইটা হলো সিনারিও আছে। তাহলে আমার মনে হয় পুরাল ইফিউশন এইভাবে তোমাদেরকে কোশ্চিন এর জন্য প্রিপারেশন নিতে হবে, প্রথমে ফাইন্ডিংস গুলো একদম মুখস্থ। এই এখন আমি এই পুরাল ইফিউশন এর সাথে আর একটু 2 মিনিট বলে নিব, সেটা হলো নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স এর একটা এক্সরে দিতে পারে। তাহলে পুরাল ইফিউশন এর পুরা অপোজিট হলো নিউমোথোরাক্স, পুরাল ইফিউশন মানে ফ্লুইড থাকা ইন পুরাল স্পেস, আর নিউমোথোরাক্স হলো এয়ার ইন প্লুরাল স্পেস। তাহলে চেস্টে পানি থাকলে হবে হোয়াইট হোয়াইট ডেন্স হোমোজেনাস, আর যদি বাতাস থাকে, আচ্ছা নিউমোথোরাক্স এর এক্সরে নাই এখানে, আমি একটু থিওরি জাস্ট এই রিলেটেড বলি, হ্যাঁ নিউমোথোরাক্স এর এক্সরে আমি পাই নাই, এটাতে দেওয়া নাই আর কি। তুমি ইয়েতে যাও ওই যে পুরালিভিশনে থাকো, পুরালিভিশনে থাকো। আচ্ছা তাহলে তোমরা এখানে ওই নিউমোথোরাক্স একটু ফাইন্ডিংস লিখে না, আমি জাস্ট পুরো উল্টা হবে এখানে ডেন্স হোমোজেনাস হবে, আর নিউমোথোরাক্স যদি থাকে তাহলে তোমরা নিউমোথোরাক্স এর বর্ণনাটা লিখে নিতে পারো বা মুখস্থ করতে পারো।
নিমোথরা যেহেতু বাতাস, লাংসে বাতাস থাকার জন্য কালো হয়, তাহলে স্পেসে যদি বাতাস থাকে তাহলে তাকে সাদা হলে বলি হাইপারলুসেন্স বা হাইপারট্রান্সলুসেন্স লাংস। তাহলে নিউমোথোরাক্স এর বর্ণনাটা হবে এরকম যে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল এটসেটা থাকলে ভালো হইতো, হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল ডেভয়েড অফ ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং উইথ কোলাপস লাং বর্ডার। মানে তোমরা ওয়ার্ডে দেখছো যে যেখানে বাতাস থাকবে এমনি লাংসে তো বাতাস থাকে তার জন্য কালো, ক্রুয়াল স্পেসে যদি বাতাস থাকে তো ওটা আরো কালো হবে, কালো হলে সেটাকে আমরা বলতেছি হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল, এটা একটা বিশেষণ। উইথ যেখানে লাং লাং টিস্যু নাই তাহলে ডিভয়েড অফ ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং, তাহলে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল ডিভয়েড অফ ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং। আর দেখবা মিডিয়ালি যেখানে বাতাস আছে তার মিডিয়ালি কলাপস লাং বর্ডার একটা একদম একটা ফেইন্ট লাইনের মতো একটা কলাপস লাং বর্ডার পাওয়া যায় উইথ কলাপস লাং বর্ডার, এটাই হলো নিউমোথোরাক্স। তাহলে নিউমোথোরাক্স এর বর্ণনা হলো যে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল ডেভয়েড অফ ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং উইথ কলাপস লাং বর্ডার, এটা হলো একটা নিউমোথোরাক্স এর যদি অস্পিতে এক্সরে থাকে এটার বর্ণনা। এখন আসো রেডিওলজিক্যাল ফাইন্ডিং, না সরি মানে এক্সামিনেশন, তাহলে যদি এরকম থাকে যে এক্সামিনেশন আমি এটা বর্ণনা বললাম বলে ডায়াগনোসিস কি, তাহলে লেফট সাইড বা রাইট সাইড এর নিউমোথোরাক্স, এটা হয়ে গেল। এখন যদি বলে যে হোয়াট আর দা টেস্ট এক্সামিনেশন ফাইন্ডিংস অফ নিউমোথোরাক্স, এটা যদি থাকে তাহলে তোমরা বলে রাখবা টেস্ট এর কিছু জোড়া জোড়া জিনিস আছে, একদম মনে রাখার সুবিধাটা আমি বলি, এই প্লুরাল ইফিউশন আর নিউমোথোরাক্স এর ফিটাল এক্সামিনেশন ফাইন্ডিংস সেম, সব সেম, ইন্সপেকশন থেকে একদম অস্কালটেশন পর্যন্ত সব সেম এক্সেপ্ট পারকাশন মোড, ইন্সপেকশন থেকে অস্কালটেশন পর্যন্ত ফিজিক্যাল ফাইন্ডিংস ইন প্লুরালিপিশন এন্ড নিউমোথোরাক্স ইজ সেম এক্সেপ্ট ইন পারকাশন মোড। প্লুরালিপিশনে আমি বলছি যেহেতু বাতাস আছে পানি আছে প্লুরালিপিশনে ওখানে হবে স্টোনি ডাল, স্টোনি ডাল, আর বাতাস থাকার জন্য এখানে হবে হাইপার রেজোনেন্ট, পারকাশন নোট হবে হাইপার রেজোনেন্ট। আমার ওয়ার্ড যারা করছো তাদেরকে সুন্দর করে আমি পড়ছিলাম একদম করে সুন্দর করে তিন ধরনের, তাহলে ইনস্পান পালপেশন পারকাশন অস্কালটেশন পুরালিপিশন নিউমোথোরাক্স, খালি ডিফারেন্স কোথায় হলো, খালি ডিফারেন্স হলো, খালি ডিফারেন্স হলো পারকাশন নোট, পারকাশন নোট পুরালিপিশনে হবে স্টোনি ডাল আর নিউমোথোরাক্সে হবে হাইপার রেজোনেন্ট। তাছাড়া ইন্সপেকশনে মুভমেন্ট মুভমেন্ট রেস্ট্রিকশন হবে, মুভমেন্ট রেস্ট্রিকশন হবে, ভোকাল ফেমিটাস রিডিউসড হবে, ট্রাকিয়া শিফটেড টু দ্য অপোজিট সাইড হবে, পারকাশন নোট এসে স্টোনি ডাল হবে ইন কেস অফ প্রোলিপিশন, আর নিমোথোরাক্সে হবে হাইপারেজোনেন্ট, আর অস্কালটেশনে দুটাই সেম, ব্রেস সাউন্ড রিডিউসড আর অ্যাবসেন্ট, আর দেয়ার ইজ নো অ্যাডেড সাউন্ড এন্ড ভোকাল রেজোনেন্স রিডিউসড আর অ্যাবসেন্ট। আর যদি ম্যানেজমেন্ট কি নিউমোথোরাক্স এর টেনশন, নিউমোথোরাক্স এর এটার ম্যানেজমেন্ট ইন্টারকস্টাল টিউব ডেন্স, ইন্টারকস্টাল টিউব ডেন্স, তাহলে আমি এখানে পুরালিপিউশন রিলেটেড নিউমোথোরাক্স একটু বলে নিলাম, যে বর্ণনাটা বললাম প্রথমে যে কি বর্ণনা নিউমোথোরাক্স এর, আর এক্সামিনেশন ফাইন্ডিং যেহেতু পুরালিপিউশন আর নিউমোথোরাক্স এর কাছাকাছি
কোথায় খালি এক জায়গায় ডিফারেন্স পারকাশন নোট এইটুকি, এটাই মোটামুটি এই যে পুরালিপিশন আর নিমোথোরাক্স আমরা খালি একটা পয়েন্টস দিয়ে ডিফারেন্সিয়েট করব, সেটা হলো পারকাশন নোট, ডাল স্টোনি ডাল ইন কেস অফ পুরালিপিশন, হাইপাররেজোন্যান্ট ইন কেস অফ নিমোথোরাক্স। এখন যেহেতু এটা আমাদের অস্পিনিয়ে ক্লাস, ওই জন্য আমি আর তোমাদের প্রত্যেকটা ডিজিজের আমি আর ডিটেলস যাচ্ছি না, আমি মনে হয় পুরালিপিশন নিমোথোরাক্স এখানে শেষ করি, ঠিক আছে? শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে স্যার, আপনি স্যার কন্টিনিউ করেন ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে আমার মনে হয় এই এই দুটো ডিজিজ, এই দুটো ডিজিজ আমার মনে হয় একটু শেষ। তোমাদের নিমোথোরাক্স সাধারণত একটু, নিমোথোরাক্সটা সাধারণত এমবিবিএস লেভেলে দেওয়া হয় না, তবুও যদি কেউ গ্রস গ্রস যদি পাওয়া যায়, যেমন আমাদের আমার কিন্তু ফাইনাল এমবিবিএস পরীক্ষায় কিন্তু নিমোথোরাক্স এর এক্সরে ছিল, আমাদের সময় অস্পি ছিল না, ওই বেডসাইড ভাইভাতে ছিল, কিন্তু দেয় কিন্তু দিয়ে দিতে পারে, যদি গ্রস নিমোথোরাক্স থাকে তাহলে কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে আমার মনে হয় তোমাদের বর্ণনাটা বলা হলো, ডায়াগনোসিস হলো, আর ফিজিক্যাল ফাইন্ডিংস যদি দিয়ে দেয় তাহলে হলো। আর এই মেডিসিনে প্রত্যেকটা সিস্টেমের কিছু কিন্তু মেডিকেল ইমার্জেন্সি আছে, মেডিকেল ইমার্জেন্সি আছে, এর মধ্যে কিন্তু নিউমোথোরাক্স একটা মেডিকেল ইমার্জেন্সি। যদি টেনশন নিউমোথোরাক্স থাকে তাহলে তোমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট হলো ইন্টারকস্টাল টিউব ডিজিজ, এটা দিয়ে একটা অস্পি হয়ে যেতে পারে। আগে যে তিনটা স্টেপ তার সাথে হয়তো বলে দিতে পারে যে হোয়াট নেক্সট ম্যানেজমেন্ট প্ল্যান ডু ইউ সাজেস্ট ফর দিস এক্স রে বা দিস পেশেন্ট, তাহলে ইন্টারকস্টাল টিউব ডিজিজ এরকম দিয়ে একটা নিউমোথোরাক্স রিলেটেড একটা এক্স রে হতে পারে। আমার মনে হয় যেহেতু অর্ধেক সময় চলে গেছে, আমার মনে হয় পুরালিপিশন নিউমোথোরাক্স, এমনি তোমাদের যেমন পুরালিপিশন এখানে লং কেস থাকতে পারে, শর্ট কেস থাকতে পারে, তারপরে রিটেনে কোশ্চিন আসতে পারে এসএকিউ, ওই জন্য আমি যেহেতু অস্পি রিলেটেড বললাম, কিন্তু এটা পুরালিপিশনে দেখা যাবে যে দুই তিনটা ক্লাস নিয়েও শেষ করা যাবে না এরকম অবস্থা, তোমাদের আরো ডিটেলস পড়তে হবে। আমি এটা তোমাদের খালি বললাম অস্পি রিলেটেড যে কি ভাবে আসতে পারে, কিন্তু পুরালিপিশন তোমাদের লং কেস, শর্ট কেস, এসএকিউ কোশ্চিন সব আসতে পারে, এবং অস্পিতে তো অবশ্যই এক্স রে তো খুব কমন, ওই জন্য পুরালিপিশন তোমরা ডিটেলস থিওরিটিক্যাল গাইড আছে, নিয়ে ডিটেলস যে পুরাল ফ্লুইড অ্যাসপিরেট করে কি কি এক্সামিনেশন করা হয় এগুলো কিন্তু ইনভ্যারিবলি জিজ্ঞেস করবে যদি লং কেস এগুলো থাকে। তারপরে ম্যানেজমেন্ট প্ল্যান, ম্যানেজমেন্ট প্ল্যান জিজ্ঞেস করতে পারে, এগুলো অস্পিতে যেহেতু এখানে স্টেপ কম দেওয়ার স্কোপ কম, কিন্তু লং কেস হলে তোমাদের এগুলো ডিটেলস তখন জানতে হবে। আমার মনে হয় আমি অন্য টপিকসে যাই এখন, এখানে শেষ পুরালিপিশন নিউমোথোরাক্স বলে নিলাম। এখন আরেকটা যায়, আরেকটা কোশ্চিন দেখলাম ফ্রিকোয়েন্টলি আসে, সেটা হলো তোমার লাং অ্যাবসেস। এখানে একটু লাং অ্যাবসেসে যাও, এখন একদম নিচের এক্সরেটা, নিচের এক্সরেটা, একদম নিচের এক্সরেটা, ইয়েস ইয়েস এখানে রাখো। এখন দেখো আমি যেমন পুরালিপিশন, পুরালিপিশন আর নিউমোথোরাক্সটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে বললাম যে মোটামুটি এক্সামিনেশনের সব ফাইন্ডিং সেম এক্সেপ্ট পারকাশন নোট, ওই জন্য রেসপিরেটরি সিস্টেমের কিছু জোড়া জোড়া ডিজিজ আছে, যেমন পুরালিপিউশনের সাথে নিউমোথোরাক্স কিভাবে ডিফারেন্সিয়েট করা, কি কি পয়েন্ট সেম, কি কি পয়েন্ট ডিফারেন্স এটা দিয়ে, ওইরকম এই লাং অ্যাবসেস আর কনসোলিডেশন মোটামুটি কাছাকাছি, এটা একটু কম্পেয়ার কন্ট্রাস্ট করে পড়তে হবে ওই পুরালিপিউশন আর নিউমোথোরাক্স এর মতো। তাহলে আমি এখানে এই দুটো ডিজিজ একসাথে কভার করব, একটা হলো কনসোলিডেশন মানে নিউমোনি কনসোলিডেশন, আর একটা লাং অ্যাবসেস, এই দুটোর মোটামুটি ফাইন্ডিং এক্সামিনেশন ফাইন্ডিংস আবার একই রকম। আবার ওইদিকে যখন বলবো কলাপস ফাইব্রোসিস, ওটা আবার কাছাকাছি, কলাপস ফাইব্রোসিস কাছাকাছি, অ্যাজমা সিওপিডি আবার কাছাকাছি, কিছু পার্থক্য আছে, কিছু আবার সিমিলারিটি আছে, ওই জন্য রেসপিরেটরি সিস্টেমে যদি এই জোড়া জোড়া করে পড়লে মনে রাখার খুব সুবিধা।
তাহলে আমি এখন তোমাদের লাং অ্যাবসেস বলবো, তার সাথে রিলেটেড যেহেতু কনসোলিডেশন ওটার ফাইন্ডিংস গুলো একটু বলে নিই। আমি এখানে পড়তেছি, দেখো এক্সেটার সবাই দেখতে পাচ্ছ, এখানে পরীক্ষায় আসছে একটা কোশ্চিন, সেটা হলো, এটা হলো জানুয়ারি, হ্যাঁ জানুয়ারি 2017, 2017 জানুয়ারির একটা অসপি আসছে এই লাং অ্যাবসেস এর ওপর। এখানে দেখছো রাইট লোয়ার জোনে, রাইট লোয়ার জোনে একটা ক্যাভিটারি লেশন আছে, আর এই এখানকার এক্সরে তে দিছে, আমি যেটা কোশ্চিন নিয়ে আসি হাতে, এটা রাইট আপার জোনে একটা ক্যাভিটারি লেশন আছে। এইটা যে কোনো জায়গায় থাকতে পারে, রাইটে আপার জোন লোয়ার জোন থাকতে পারে, লেফটে আপার জোন লোয়ার জোনে, খালি তোমাদের বর্ণনা করার সময় জোনগুলো উল্লেখ করতে হবে এবং সাইটটা উল্লেখ করতে হবে, কিন্তু ডেসক্রিপশনটা সেম। যেমন আমি কোশ্চিনটা পড়ছি, দেখো প্লিজ লুক এট দ্য এক্স রে ফিল্ম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। 1 নম্বর কোশ্চিন, মেনশন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, 2 মার্ক। হোয়াট ইজ ইয়োর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, 1 মার্ক। রাইট ডাউন টু পসিবল প্রেজেন্টেশন অফ সাসপেশন, 2 মার্ক। গিভ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান, 3 মার্ক। মেনশন টু কমপ্লিকেশন, 2 মার্ক। দেখো 5টা স্ট্রিম আছে কিন্তু এটা। এখন এই 5টা স্ট্রিম কেউ যদি মনে করো যে আমি স্টেজে গিয়ে মারবো, এটা কিন্তু সম্ভব না, যে আমি চিন্তা করে লিখবো আগে থেকে লাং অ্যাবসেস এর কি অস্পির কোশ্চিন হতে পারে বা কি ফাইন্ডিংস, এটা কিন্তু একদম ঠোঁটের আগে থাকতে হবে। খালি তুমি ওখানে দেখলে এক্সের দিকে একটু তাকাবা, ও লাং অ্যাবসেস, ঠিক আছে, প্রশ্নগুলো দেখে 1 নম্বর 2 নম্বর দিয়ে খালি মুখস্থ করে লিখে যেতে হবে। ওখানে গিয়ে লাং অ্যাবসেস এর কি ফাইন্ডিংস, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে, এটা ছাড়া অস্পিতে কিন্তু ভালো করতে পারবা না। এটা যেন সবার, এটা এই জিনিসটা মাথায় রাখবা, যে কমন কমন যে জিনিসগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে, এগুলো যেন আমার আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে। তাহলে দেখো এখন আসো, মেনশন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, তাহলে একটা যদি ক্যাভিটারি লেশন, এখানে আমি বলবো ক্যাভিটারি লেশন, ডিডি লাং অ্যাবসেস অনেক কিছু হতে পারে, তাহলে দেখো এখানে বর্ণনাটা এরকম হবে, লাং অ্যাবসেস এর ক্ষেত্রে বা ক্যাভিটারি লেশনের ক্ষেত্রে এরকম বর্ণনা হবে, দেয়ার ইজ এ, বা অত তোমার যেহেতু সময় কম, দেয়ার ইজ এত লেখারও দরকার নেই, তুমি লিখবা একটা ক্যাভিটারি লেশন, লেখাটা এরকম হবে, ক্যাভিটারি লেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল। এখন দেখো সবাই এক্সরে তে দেখতে পাচ্ছ মনে হয়, ওখানে দেখো পুরো হোমোজেনাস অপাসিটি, তার মধ্যে একটু লুসেন্স এরিয়া, তার নিচে দেখো একটা হরিজন্টাল ফ্লুইড লেভেল আছে, ওটা ফ্লুইড লেভেল। তাহলে বর্ণনাটা লাং অ্যাবসেস এর বর্ণনাটা হবে এরকম, দেয়ার ইজ এ ক্যাভিটারি লেশন বা ক্যাভিটারি লেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল, এটা দিলেই সারা বুঝতে পারবে তুমি এটা ক্যাভিটি বোঝাতে চাচ্ছ। তাহলে একটা ক্যাভিটারি লেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল, এটুকু কিন্তু ক্যাভিটির বর্ণনা হয়ে গেল, বা লাং অ্যাবসেস এর একটা বর্ণনা হয়ে গেল, একটা ক্যাভিটারি লেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল, এইটুক বললেই সারা বুঝবে যে তুমি একটা লাং অ্যাবসেস বা একটা ক্যাভিটারি লেশনের বর্ণনা বলতে চাচ্ছ। তার বাকি, তারপরের বাকিটুকু কিন্তু মুখস্থ না, কোন সাইডে আছে, রাইট সাইডে আছে, এটা মুখস্থ না, যদি এক্সেল লেফট থাকে লেফটে। তারপরে আমি বলছি ওই যে জোন ভাগ করে বলতে হবে, তাহলে কোন জোনে আছে, এটা দেখো লোয়ার জোনে আছে, লোয়ার জোনে হয়তো করছি, তাহলে এটা বলো যে দেয়ার ইজ এ ক্যাপিটারি লেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল, ইজ ইয়ার বর্ণনা শেষ, উইথ এয়ার ফ্লুইড লেভেল সিচুয়েটেড ইন দ্য রাইট আপার জোন অ্যান্ড পার্ট অফ রাইট মিড জোন, এটাতে আছে। তাহলে এইটু মুখস্থ করে বাকি কোন সাইডে আছে, কোন জোনে আছে, এটা তোমাদের হিসাব করে বলতে হবে। তাহলে আমার মনে হয় একটা ক্যাভিটারি লেশনের বর্ণনা এইটুক একদম তোমাদের ঠোঁটের আগাছ থাকতে হবে, কি একটা ক্যাভিটারি লেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল সিচুয়েটেড ইন দ্য রাইট অর লেফট আপার মিড অর লোয়ার, যেই যেই জোনে থাকে, এই বর্ণনাটা দিলে সারা বুঝতে পারবে যে একটা তুমি একটা লাং অ্যাবসেস বা একটা ক্যাভিটারি লেশনের বর্ণনা বলতে চাচ্ছ। হোয়াট ইজ ইয়োর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, নেক্সট কোশ্চিন, 1 মার্ক। হোয়াট ইজ ইয়োর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, এখন এটা নিয়ে কথা আছে,
এটা নিয়ে কথা এরকম যে আসলে আমাদের আমরা যে আমাদের সময় যখন ভাইবা হতো তখন আসলে ক্রস করার মানে অপশন ছিল, মানে অপশন ছিল যে একটার পরে একটা কোশ্চিন করার অপশন ছিল। এখন যেহেতু অসপি হয়ে গেছে ফিক্সড পোর্শন, ওখানে যখন যেটা চাবে সেটাই কিন্তু লিখতে হবে তোমাদের, হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। এখানে কেউ যদি লেখে যে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস একটা ক্যাভিটা রিলেশন, এটাও হবে। কিন্তু আবার যদি কেউ লেখে যে লাং অ্যাবসেস, এটাও কিন্তু হবে। দুটাই ঠিক। এখন আমি কেন বললাম যে এখন রেডিওলজিক্যাল, আমি দেখো রুগীর হিস্ট্রি জানি না, এক্সামিনেশন ফাইন্ডিংস কিচ্ছু জানি না, খালি আমাকে এক্সরেটা দেওয়া হয়েছে। তোমরা জানো যখন এক্সরে দেওয়া হয় বা সিটি স্ক্যান দেওয়া হয় বা এমআরআই দেওয়া হয়, তখন কিন্তু রুগীর হিস্ট্রি আমার কাছে থাকে না। অলওয়েজ চেষ্টা করবা যে রেডিওলজিক্যালি একটা ডায়াগনোসিস না বলে ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলার চেষ্টা করতে হবে অলওয়েজ, যেহেতু তুমি রুগীর হিস্ট্রি এক্সামিনেশন ফাইন্ডিং কিচ্ছু জানো না। এখানে বলছে হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, কেউ যদি লেখে যে একটা ক্যাভিটা রিলেশন তাহলেও কিন্তু হয়ে যাবে, কেউ যদি লেখে লাং অ্যাবসেস তাহলে হয়ে যাবে। কিন্তু যদি কেউ যদি বুদ্ধি করে একটু ভালো মার্ক পাওয়ার বা ইয়ে করো, তাহলে এভাবে যদি লেখো যে ক্যাভিটারি লেশন ডিডি, ওখানে তুমি একটু বুদ্ধি খাটায় লিখলা ভালো নাম্বার পাওয়ার জন্য, ডিফারেনশিয়াল ডিডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, লাং অ্যাবসেস টিউবারকুলার ক্যাভিটি ক্যাভিটারি ম্যালিগন্যান্সি, দেখো তাহলে কিন্তু সব কাভার হয়ে গেল। তোমার যদি ওই সারা যদি এটা যদি দিয়ে থাকে যে ক্যাভিটারি ম্যালিগনেন্সি একটা এক্সরে, ওটাও কভার হলো। যদি টিউবারকুলার ক্যাভিটি যদি চায় সেটাও কভার করে গেল, লাং অ্যাবসেস কভার করলে সেটাও হয়ে গেল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কোশ্চিনটাতে লাং অ্যাবসেসই চাইছে। তোমাদের এগুলো আসলে এক্সটেন্সিভ চিন্তা করতে হয় পোস্ট গ্রাজুয়েশনে আরো বেশি, তোমাদের এমবিবিএস লেভেলে আমার মনে হয় ওই লাং অ্যাবসেস বললেই হবে। কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে এই এক্সরে দিলে স্যাররা আবার দেখা যায় গেল যে আরো অন্য মতলব থাকে, ওই ভিতরে আবার অন্য কিছু চাওয়া থাকে, এরকম ইয়ে থাকে। কিন্তু এমবিবিএস লেভেলে আমার মনে হয় তোমরা সরাসরি এটা লাং অ্যাবসেসই বললেই হবে। কিন্তু যারা ভালো মার্ক পেতে চাও বা কোশ্চিন বা লং কেস বা শর্ট কেসে যদি হয়, তখন একটা ক্যাভিটা রিলেশনের যদি এইভাবে ডিডি বলো তাহলে স্যাররা খুব খুশি হবে, সেটা হলো একটা লাং অ্যাবসেস। তাহলে এখানে আমি সাথে সাথে বলে নিচ্ছি যে একটা ক্যাভিটারি লেশন যদি এক্সরেতে থাকে, তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কমনলি তোমাদের লেভেলে তিনটা মুখস্থ করতে হবে, তিনটা বলতে হবে। একটা হলো লাং অ্যাবসেস, মানে পায়োজেনিক লাং অ্যাবসেস মানে বোঝানো হয় পায়োজেনিক লাং অ্যাবসেস। 2 নম্বর হলো টিউবারকুলার ক্যাভিটি, 3 নম্বর হলো বা ক্যাভিটারি ম্যালিগন্যান্স। এই তিনটা ডিডি তোমাদের একদম মধ্যে আগায় থাকতে হবে যে একটা ক্যাভিটারি লেশন ইন দ্য লাং এক্সরে তে আমাদের ডিডি এই তিনটা। কি কি বললাম? একটা বললাম হলো লাং অ্যাবসেস, 2 নম্বর হলো টিউবারকুলার ক্যাভিটি, আর 3 নম্বর বললো ক্যাভিটারি ম্যালিগন্যান্স। এছাড়া আরো আছে, আমার মনে হয় ওগুলো দরকার নাই, যেমন ওয়েগনার স্ক্যালোমেটোসিস, তারপর হাইড্রাটিস সিস, তারপরে হলো তোমার ওই ইনফেক্টেড বুলা, এগুলো সব আরো ডিডি আসে। কিন্তু আমার মনে হয় এমবিবিএস তোমরা তিনটা মনে রাখবা, একটা হলো লাং অ্যাবসেস, টিউবারকুলার ক্যাভিটি আর ক্যাভিটারি ম্যালিগন্যান্স। তারপরে দেখো নেক্সট স্টেপ, রাইট ডাউন পসিবল প্রেজেন্টেশন অফ সাসপেশন। তাহলে এটা আসলে চাইছে লাং অ্যাবসেস এর কোশ্চেন, তাহলে লাং অ্যাবসেস এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন তোমাদের মুখস্থ থাকতে হবে। এখান থেকে দুইটা বলে দিছি, তাহলে এটা নিয়ম হলো আমি তোমাদের যে কোনো সিস্টেমের যদি ওসপি আসুক বা কোশ্চিন আসুক, তাহলে যেহেতু এটা রেসপিরেটরি সিস্টেমের রোগ, তাহলে রেসপিরেটরি সিস্টেমে কি কি সিমটম আছে তোমাদের যদি আমাদের আমার ওয়ার্ড যারা করছো তাদেরকে আমি খুবই খুবই বলছি এটা, সেটা হলো যে রেসপিরেটরি সিস্টেমে 5-6টা সিমটম আছে। একটা হলো কাফ, কাশির সাথে কাশি আছে কিনা, কফ উঠে কিনা, কফ উঠলে রক্ত যায় কিনা, তিনটা হয়ে গেল কফ, ওটা হিমোক্টাইসিস। 2 নম্বর হলো শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন আর হুইস। তাহলে রেসপিরেটরি সিস্টেমের যে কোনো ডিজিজের ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে দেখো যে রেসপিরেটরি সিস্টেমের কাশি ছাড়া কোনো রোগ নেই, কাশি থাকলে কিছুটা স্পুটা মুটবেই,
ফুটামুটলে কিছুটা রক্ত উঠতে পারে, হিমোপ্রেসিস হইতে পারে। আর যদি খুব ম্যাসিভ ইনভলভমেন্ট হয় দুই দিকে লাংস, তাহলে শর্ট নিঃশ্বাস বেশ থাকবে, কিছু কিছু ডিজিজে ওই যে হুইজ হবে আর কিছু চেস্ট পেন হবে। তাহলে এখন যদি এই কোশ্চেনটা কারো কমনও না হয়, রেসপিরেটরি সিস্টেমের কোনো অস্থি বলো, এসএকিউ বলো, তারপরে শর্ট কেস লং কেস বলো, তাহলে চোখ বন্ধ করে একটা সিমটম বলে দিতে পারো কি কাশি। লাং অ্যাবসেস এর ক্ষেত্রে যেটা এখানে ইম্পর্টেন্ট, সারা এটাতে না লিখলে সারা মাইন্ড করবে, সেটা হলো লাং অ্যাবসেস হলে কাশির সাথে অবশ্যই দুইটা বিশেষণ সারা খুবই শুনতে চায়, সেটা হলো কাশির সাথে প্রোডাক্টিভ স্পুটাম, সেই প্রোডাকশন অফ স্পুটামের ক্যারেক্টারিস্টিক্সটা সারা খুব শুনতে চায়, সেটা হলো প্রফিউজ অ্যামাউন্ট অফ ফাউল স্মেলিং স্পুটাম। লাং অ্যাবসেস মানে এই বিশেষণটা সারা শুনতে চায়, যে রুগীরা এসে বলে স্যার আমার কাশি হয় এবং কাশি দিলে প্রচুর পরিমাণে দুর্গন্ধওয়ালা কফ বের হয়। এই দুটো প্রেজেন্টেশনই তোমরা বলো, একটা হলো কফ, আর সাথে 2 নম্বর পয়েন্টস বলো যে প্রফিউজ অ্যামাউন্ট অফ ফাউল স্মেলিং স্পুটাম। আর কাশির সাথে যদি একসাথে দুটি যদি একসাথে বলে ফেলো যে কফ উইথ প্রফিউজ অ্যামাউন্ট অফ ফাউল স্মেলিং স্পুটাম, এই এই দুটো মিলে একসাথে একটা বলতে পারো, তার সাথে বলতে পারো তোমার প্রেজেন্টেশন হিমোপ্রাইসিস, অথবা যদি লাং অ্যাবসেস হলে হাই গ্রেড ফিভার থাকে ফিভার, তাহলে যে কোনো দুইটা। এখানে বেশি হলে যে নাম্বার কাটা যাবে তা না, দুইটা বলছে মানে যে দুটাই বলতে হবে তা না, তুমি ওই উইথ দিয়ে অফ উইথ প্রোডাকশন অফ ফাউল স্মেলিং স্পুটাম উইথ হিমোপ্রাইসিস, এই তিনটা মিলে একটা বানালে, আর তার সাথে বলতে পারো যে হাই গ্রেড ফিভার, দুটো হয়ে গেল। এটাই কিন্তু অস্পিতে এইভাবে কিন্তু বুদ্ধি খাটে, খালি অস্পির ক্ষেত্রে না, এই যে রিটেনে যদি একটা কোশ্চিন যদি কমন না পড়ে, তাহলে যে সিস্টেমের রোগ ওই সিস্টেমের কিছু সিমটম কিছু সাইন কিছু ইনভেস্টিগেশন দিলেও কিন্তু তোমার 5 নম্বর হয়ে যাবে। তারপর আসো, রাইট ডাউন 2 পসিবল প্রেজেন্টেশন অফ সাসপেন্ড, 2 মার্ক। 4 নম্বর ম্যানেজমেন্ট, এ হলো গিভ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্সার, গিভ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান, এখানে তোমাকে ম্যানেজমেন্ট প্ল্যানটা উল্লেখ করতে হবে, আউটলাইন দ্য ম্যানেজমেন্ট প্ল্যান, 3 নম্বরের প্রশ্ন। এখানে অনেকে করে কি, এই কোশ্চেনটাই দেখলাম আমি গতবার, অনেকে কেউ লেখে যে অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক দিব, সরাসরি অ্যান্টিবায়োটিক দিব, কি কি অ্যান্টিবায়োটিক দিব, এই 3টা 4টা অ্যান্টিবায়োটিকের নাম লিখে 3 মানে একটা অপশন ইয়ে করে, কিন্তু এটা না। যারা বুদ্ধিমান, যারা ভালো নাম্বার পেতে চাও বা ভালো করতে চাও, ভাইভাতে ভালো করতে চাও, কোনো কিছুর ম্যানেজমেন্ট প্ল্যান সেটা তোমাকে ভাইভাতে প্রশ্ন করুক, অস্পিতে আসুক, রিটেনে এসএকিউতে আসুক, লং কোশ্চেনে আসুক, যদি ম্যানেজমেন্ট প্ল্যান যখন জিজ্ঞেস করবে, তখন যদি তোমরা এইটাকে হেডলাইন হিসেবে লেখো তাহলে ভালো নাম্বার পাবা। যেমন বলি লাং অ্যাবসেসের একটা রুগীর কাশি আছে, জ্বর আছে, তাহলে তার বা যে কোনো রোগের ক্ষেত্রে একটা জেনারেল ম্যানেজমেন্ট লাগে, একটা জেনারেল ম্যানেজমেন্ট আছে, তাহলে তুমি 1 নম্বর হেডলাইন করো জেনারেল ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট প্ল্যান, এর মধ্যে কাশি আছে কাশি রিমেডি দাও, জ্বর আছে অ্যান্টিপাইরেটিক দাও, যেহেতু এগুলো রোগী অ্যানোরেক্সিক নসিয়ে থাকে, তার অ্যাডিকুয়েট ফ্লুইড ব্যালেন্স, নিউট্রিশনাল ব্যালেন্স, যদি শ্বাসকষ্ট থাকে অক্সিজেন, তাহলে এটা কার আন্ডারে যাবে, জেনারেল মিজার মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট বা জেনারেল কেয়ার বা জেনারেল ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট, এটা একটা হেডলাইন করো। 2 নম্বর হেডলাইন করো মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট মানে আমরা মেডিসিন দিয়ে যেগুলো করব মেডিকেল ট্রিটমেন্ট, তাহলে মেডিকেল ট্রিটমেন্ট যেহেতু এটা একটা ইনফেক্টিভ ডিজিজ, মেডিকেল ট্রিটমেন্ট মানে হলো আমরা মেডিসিন কি কি মেডিসিন দিয়ে রোগীটাকে ট্রিটমেন্ট দিব লাং অ্যাবসেস। এখানে এসে তোমাকে 2 নম্বর হলো মেডিকেল ট্রিটমেন্ট, তাহলে লাং অ্যাবসেসের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট কি, এখানে যারা বুদ্ধিমান তারা অ্যান্সার করবে এরকম, খালি লাং অ্যাবসেসের ক্ষেত্রে না, যে কোনো ইনফেক্টিভ ডিজিজের যদি যে ট্রিটমেন্ট জিজ্ঞেস করা হয় তোমাদেরকে, যে কোনো যে কোনো, খালি লাং অ্যাবসেস না, নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ইউটিআই, মেনিনজাইটিস, যে কোনো ধরনের ইনফেক্টিভ ডিজিজের যদি ট্রিটমেন্ট জিজ্ঞেস করে, যারা বুদ্ধিমান তাদের অ্যান্সারটা হবে যে স্যার আই উইল
start empirical antibiotic immediately. I will start empirical antibiotic empirically. Then I will change antibiotic according to microbiological result. That means culture and sensitivity. এইটা যদি যে একজন প্রশ্নের উত্তর দিবে এরকম আর আরেকজন যদি উত্তর দেয় স্যার আমি অ্যামোক্সিসিলিন দিব, মেট্রোনিডাজল দিব, ক্লিন্ডামাইসিন দিব, অমুক দিব, শামুক দিব, তাহলে কিন্তু স্যাররা খুশি হবে না। তুমি এই যে আউটলাইন চাইছি, ম্যানেজমেন্ট প্ল্যান চাইছি, তাহলে তুমি ওই অ্যান্টিবায়োটিকের চেয়ে তুমি কি ম্যানেজমেন্ট প্ল্যান দিবা এটা জরুরি। তাহলে আমি প্রথম এক নম্বরে হেডলাইন বললাম সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটোমেটিক ট্রিটমেন্ট বা সিমটোমেটিক ট্রিটমেন্ট কি কি, মানে পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস, ফ্লুইড, এগুলো। দুই নম্বর হলো মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট মেন মেডিকেল ট্রিটমেন্ট হলো অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিকের অ্যান্সারটা হবে এরকম, আমি নাম লিখবো না অ্যান্টিবায়োটিক, স্যার আই উইল স্টার্ট বা ওখানে লিখবো আই উইল স্টার্ট এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক ইমিডিয়েটলি, দেন আই উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু মাইক্রোবায়োলজিক্যাল রেজাল্ট বা কালচার সেন্সিটিভ। এখন তুমি ওখানে দু একটা অ্যান্টিবায়োটিকের নাম দিতে পারো, কিভাবে তখন আমাদের জানা থাকতে হবে যে লাং অ্যাবসেস কি কি অর্গানিজম দ্বারা হয়, লাং অ্যাবসেস কি কি অর্গানিজম দ্বারা হয় এটা মস্ত থাকতে হবে। জানো যে লাং অ্যাবসেস সাধারণত মিক্সড ইনফেকশন দ্বারা হয়, এর মধ্যে কমন কিন্তু অ্যানোরোবিক অর্গানিজম, অ্যানোরোবিক অর্গানিজম ব্যাকটেরয়েডস, ফিজিওব্যাকটেরিয়াম, পেপ্টোস্ট্রেপটোকোকাস, এগুলো, পিভটেলা, এগুলো। তাহলে আমাকে ওখানে যদি ওই যে বললাম যে ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক স্টার্ট করবা, তাহলে আমার এই নলেজটা থাকতে হবে যে লাং অ্যাবসেস কি অর্গানিজম দ্বারা হয়। তাহলে আমি এমন অ্যান্টিবায়োটিক চুজ করব যাতে অ্যানোরোবিক অর্গানিজম কাভার করে, এটাই হলো ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক। এই নলেজটা আমাকে থাকতে হবে। তাহলে আমি অ্যানোরোবিক কাভারেজের জন্য অবশ্যই আমাকে মেট্রোনিডাজল বা ক্লিন্ডামাইসিন এই জাতীয় ওষুধ দিতে হবে। আর যেহেতু মিক্সড ইনফেকশন থাকে, তাহলে গ্রাম পজিটিভ কাভারেজ যে অর্গানিজম মানে অ্যান্টিবায়োটিক গুলো আছে, যেমন অ্যামোক্সিসিলিন বলো, তারপরে হলো তোমার ওই যে সেফালোস্পোরিন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এই জিনিসগুলো দিতে। কিন্তু এখানে ম্যানেজমেন্ট প্ল্যান যেহেতু বলছে, অ্যান্টিবায়োটিক উল্লেখ করার তোমার দরকারই নেই, খালি কথাটা লিখতে হবে আই উইল স্টার্ট অ্যান্টিবায়োটিক এম্পিরিক্যালি, দেন আই উইল স্টার্ট চেঞ্জ ইট অ্যাকর্ডিং টু মাইক্রোবায়োলজি। তাহলে মেডিকেল ট্রিটমেন্টের এক নম্বর আমি বললাম অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। দুই নম্বর অপশান আসবে লাং অ্যাবসেস, যেহেতু পুঁজ জমা আছে ভিতরে লাং অ্যাবসেসের, আমাকে এখানে পোস্টুরাল ড্রেন করে ফিজিওথেরাপি দিয়ে আমাকে পাঁচটা ড্রেন করতে হবে। তাহলে নেক্সট স্টেপ আসবে ফিজিওথেরাপি, চেস্ট ফিজিওথেরাপি। তাহলে মেডিকেল ট্রিটমেন্ট হলো অ্যান্টিবায়োটিক আর পোস্টুরাল ড্রেনেজ বা ফিজিওথেরাপি, এটা হলো দুই নম্বর ট্রিটমেন্ট প্ল্যান। তিন নম্বর ট্রিটমেন্ট প্ল্যান আসবে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমি কি কখন দিব লাং অ্যাবসেস এর ক্ষেত্রে, তোমাদের লেভেলে একটা জিনিসই মনে রাখো, ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেল, যদি আমি অ্যাডিকুয়েট ডিউরেশনে, অ্যাডিকুয়েট ডোজে, অ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও যদি লাং অ্যাবসেস রেসপন্স না করে, তাহলে আমি যাব সার্জিক্যাল। তাহলে তোমাদের লেভেলে লাং অ্যাবসেসের সার্জিক্যাল ম্যানেজমেন্ট দুইটা অপশন মনে রাখো, একটা হলো যে ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেল, আর দুই নম্বর হলো যদি লাং অ্যাবসেসের কমপ্লিকেশন ডেভেলপ করে। এই যে নেক্সট স্টেপে আছে মেনশন টু কমপ্লিকেশন। তাহলে এই যে গিভ দ্য ম্যানেজমেন্ট প্ল্যানের আন্ডারে তিনটে হেডলাইন হলো, তিন মার্কে তিনটে হেডলাইন লিখলে একদম পুরো তিন নাম্বার পাবো। একটা হলো জেনারেল মেজার, দুই নম্বর হলো মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে অ্যান্টিবায়োটিক, আর হলো পোস্টুরাল ড্রেনেজ, আর তিন নাম্বার হেডলাইন হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট যারা একদম পুরো নাম্বার পেতে চাও বা ভালো অনার্স নাম্বার পেতে চাও, ওখানে যদি লিখে দাও সার্জিক্যাল ইন্ডিকেশন একসাথে, যে ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেল, দুই নম্বর হলো অ্যান্ড এনি কমপ্লিকেশন অফ লাং অ্যাবসেস ডেভেলপ, তাহলে আমি সার্জিক্যাল অপশনে যাব। তাহলে দেখো যে গিভ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান তিন নাম্বারের কোশ্চিন, একদম পুরা তিন নাম্বার কাটার কোন স্কোপ নেই। নেক্সট স্টেপে আসছে দেখো মেনশন টু কমপ্লিকেশনস, মেনশন টু কমপ্লিকেশন। লাং অ্যাবসেসের অনেক
কমপ্লিকেশন আছে তোমাদের লেভেলে, দুইটা মনে রাখো, যে লাং অ্যাবসেসটা প্লুরাল স্পেচে, প্লুরাল স্পেসে রাপচার হয়ে অনেক সালে মেনশন টু কমপ্লিকেশনের মধ্যে এক নাম্বার লিখবা যে ডেভেলপমেন্ট অফ বা ইম্পাইমা থোরাসিস। আর অনেক কমপ্লিকেশন আছে, টু এর মধ্যে অনেক সময় তোমার এই ইয়ে হতে পারে, ম্যাসিভ হিমোক্রাইসিস হতে পারে, ম্যাসিভ হিমোক্রাইসিস হতে পারে। তাহলে এই দুটো কমপ্লিকেশন দেখো, টু কমপ্লিকেশনের মধ্যে যে তোমার একটা হলো ডেভেলপমেন্ট অফ ইম্পাইমা থোরাসিস, এই ক্যাভিটি ওরাল স্পেসে ওপেন করে অনেক সময় ইম্পাইমা থোরাসিস ডেভেলপ করে, আর একটা হলো ম্যাসিভ হিমোক্রাইসিস ডেভেলপ করে। তাহলে এই দুটা হলো লাং অ্যাবসেসের কমপ্লিকেশন। আমার তো মনে হয় সময় শেষের পথে, আমি যেখানে এখানে আমি আর একটু বলবো, যেহেতু ওই যে কনসিলিডেশনটা বলতে চাচ্ছিলাম ওটাও একটা ইয়ে দিতে পারে, এটা আমি ওই যে ইয়ে রিলেটেড বলবো তোমার কনসিলিডেশন। আমি বলছিলাম না যে কনসিলিডেশন আর লাং অ্যাবসেসের একই জিনিস, একই জিনিস এই অর্থে লাং অ্যাবসেস আর কনসলিডেশনের ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস তোমার এই যে কি বলে লাং অ্যাবসেস আর কনসলিডেশনের ফিজিক্যাল ফাইন্ডিং সেম, সেটা কি? সেটা হলো যে তোমার এখানেও যদি আসে এই একটা কনসলিডেশনের অথবা এই লাং অ্যাবসেসেরই আর একটা থেকে বাদ দিয়ে আর একটা তোমার অপশন হয়তো দিয়ে দিল, কোশ্চিন অপশন যেরকম দুইটা বা তিনটা ফিজিক্যাল ফাইন্ডিংস, তাহলে তোমার লাং অ্যাবসেস বলো আর হলো কনসলিডেশন বলো একদম সেম ফাইন্ডিংস। সেটা কি ইন্সপেকশনে মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন দ্য এফেক্টেড সাইড, যেদিকে লাং অ্যাবসেস বা কনসলিডেশন মুভমেন্ট হবে, অস্কালটেশন মানে পালপেশনে ভোকাল ফেমিটাসটা ইনক্রিজ হবে দুটাতেই, পারকাশন নোট দুটাতে ডাল হবে। মেন ফাইন্ডিংস আমি পাবো যে অস্কালটেশন, মেন ফাইন্ডিংস আমি পাবো হলো অস্কালটেশন। সেটা কি? সেটা পাবো হলো যে এখানে ব্রঙ্কিয়াল বেস আমার ওয়ার্ড যারা করছে তাদেরকে আমি একটা সূত্র দিয়ে বলছিলাম, সি কিউ বেফে, তিনটা সি, তিনটা সি, একটা এফ, একটা এ, যে ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের কারণ। তিনটা সিতে একটা বলছিলাম কনসলিডেশন, কোলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস, ক্যাভিটি, ফাইব্রোসিস অ্যাবাভ দ্য প্লুরাল ইকুয়েশন, এই ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের এই পাঁচটা কারণ। তাহলে দেখো কনসলিডেশন আমি অস্কালটেশনের ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো, ক্যাভিটিতেও ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো, আরেকটা হলো এখানে আরেকটা জিনিস অস্কালটেশন আর একটা ফাইন্ডিংস, তাহলে বেস সাউন্ড হবে ব্রঙ্কিয়াল, সেটা কনসলিডেশনের উপর এবং লাং অ্যাবসেস দুটার উপরই। আরেকটা হবে তোমার অ্যাডেড সাউন্ডের মধ্যে ক্রিপিটেশন, কোর্স ক্রিপিটেশন পাওয়া যাবে, কোর্স ক্রিপিটেশন পাওয়া যাবে তোমার কনসলিডেশন অথবা লাং অ্যাবসেসের উপর। তাহলে আমি যদি এই লাং অ্যাবসেসের বা পুরাল লাং অ্যাবসেস অথবা কনসলিডেশনের যদি এক্সামিনেশন ফাইন্ডিংস বলে, তাহলে মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন দ্য এফেক্টেড সাইড, ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ, ট্রাকে অ্যাপেক্স বিট নর্মাল পজিশনে থাকবে, পারকাশন নোট ডাল, মেন ফাইন্ডিংস পাবো আমি অস্কালটেশনে যে সেখানে আমি পাবো কি তোমার ব্রঙ্কেল বেস সাউন্ড পাবো, আর এডিট সাউন্ড কোর্স রিপিটেশন পাবো। আর কনসিডারেশনের ক্ষেত্রে আর একটা জিনিস লাগবে, সেটা হলো, সেটা হলো যে অনেক সময় ওই যে হুইসপারিং পেট্রোলিকি পাওয়া যায়, যে ফিস ফিস করে ওখানে স্টেথো রেখে ফিস ফিস করে বললে তোমার আমি কানের কাছে শুনতে পাওয়া যাবে, একে বলা হয় হুইসপারিং পেট্রোলিকি। আরেকটা জিনিস বলে শেষ করব, সেটা হলো যে কনসলিডেশনের এই রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এর রেডিওলজিক্যাল ফাইন্ডিংস কি হবে কনসলিডেশন, তুমি একটু লিখে রাখো এটা, যে হোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম, এই কথাটা উল্লেখ করতে হবে। তুমি যদি কনসলিডেশন বোঝাতে চাও, কনসলিডেশন বোঝাতে চাইলে অবশ্যই বলতে হবে হোমোজেনাস। দেখো প্লুরাল ইকুয়েশনে
ডেন্স হোমোজেনাস বলছিলাম, কিন্তু এখানে হোমোজেনাস বলতে হবে, উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম। এটা বললে স্যাররা বুঝবে তুমি বুঝাতে চাচ্ছ যে এটা একটা কনসিডারেশনের ডিসক্রিপশন। তাহলে বলতে হবে হোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম, কোথায়? রাইট বা লেফট সাইডে থাকলে লেফট সাইডে, তারপরে তোমার মনে আছে আপার জোন মিড জোন লোয়ার জোন, তাহলে তোমার একটা কনসলিডেশনের ডিসক্রিপশন হয়ে গেল। তা আমার মনে হয় আমি চারটা টপিকস কভার করলাম, একটা হলো পুরালিপিশন, একটা হলো নিউমোথোরাক্স, একটা লাং অ্যাবসেস, আর একটা হলো কনসলিডেশন। এটা কভার করা যাবে না, এই অষ্টগুলো আসলে ডিসকাশন। আর কভার করলে মানে তো একটা কনসলিডেশনই আসলে তো হবে, তিনটা ক্লাসে শেষ করা যায় না। তারপরে পুরালিপিশন মনে করো ওই রকম। আমি যেহেতু তোমাদের সময় কম, আমি জানি না কতটুকু কাজে লাগবে, তো আমার মনে হয় আমি যে ইয়েগুলো বললাম মানে প্রসেস গুলো অসপি ফেস করার, এইভাবে তোমাদেরকে আগাইতে হবে। আর একটা হলো যে মোটামুটি আমি যে কয়টা কোশ্চিন দেখলাম যত সালে, তাতে পুরালিপিশন, লাং অ্যাবসেস, কনসলিডেশন, আর হলো তোমার আর যে এক্স গুলো থাকতে পারে দেখবো এখানে আসে আমি সময় পেলাম না, একটা হলো ব্রঙ্কেক্টাসিস এর একটা এক্স আসছে। তারপরে রাইট সাইডে দেখবা যে একটু ডেন্স হোমোজেনাস অপাসিটি, একদম পুরা রাইট সাইড এর, এই জিনিসটা বলে আমি শেষ করি, পুরা রাইট সাইডে দেখলে একদম ওই হোমোজেনাস অপাসিটি, একদম ওপেক হেমিথোরাক্স বলি আমরা, একটু যেতে পারবো এক্স রেতে, জাস্ট বোধহয় উপরে একটু একটা দুটা ইয়া উপরে। সবার উপরে মনে হয় এক্স রেটা, সবার উপরে একদম, এটা কি স্যার? আর একটু উপরে, না তার একটু উপরে, এই যে ইয়েস ইয়েস ইয়েস, এই এক্স রেজোলিউশনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, তোমাদের দিতে পারে। এখন যদি বলে যে এই এক্স রে ডিডি কি কি, এই এক্স রে ডিডি কি কি, এই এটা বলে আমি শেষ করব। এই এক্স রে ডিডি তোমরা মনে রাখবা, একটা বলবা কোলাপস, রাইট সাইডেড কোলাপস, রাইট সাইডেড ফাইব্রোসিস, রাইট সাইডেড প্রলিপিশন, তিনটা হলো। তারপরে রাইট সাইডেড নিউমোনেকটমি, রাইট সাইডেড অ্যাজেনেসিস, কয়টা হলো? পাঁচটা। তোমাদের লেভেলে এই পাঁচটা ডিডি তোমাদের, রাইট সাইডের কোলাপস, রাইট সাইডের ফাইব্রোসিস, রাইট সাইডের পোয়ালিপিশন, রাইট সাইডের কনজেনিটাল অ্যাবসেন্স অফ লাংস, আর রাইট সাইডের নিউমোনেকটমি মানে রাইট সাইডের লাংস কাটা মানে কেটে ফেলে দেওয়া, পাঁচজন, পাঁচটা। তাহলে এরকম একটা ডিডি, এখন প্রত্যেকটার আবার এটা কেন ফাইব্রোসিস না কোলাপস, কেন কোলাপস ফাইব্রোসিস, এগুলো প্রত্যেকটার পয়েন্টস আছে, প্রত্যেকটার পয়েন্টস আছে। আমি যেহেতু সময় কম এটা আমি আর বললাম না, এটা পরে যদি কখনো অ্যারেঞ্জ করো এগুলো ডিটেলস বলা যাবে। এই আমার মনে হয় আজকে যেহেতু সময় শেষ, 10টা বেজেছে, আমার মনে হয় আমি এখানে শেষ করব। জি স্যার, এবং কোনো কোশ্চেন অ্যান্সার বা কোনো কোয়েরি এগুলো কেশন আছে কিনা? না স্যার, আমাদের ফেসবুক গ্রুপেও স্যার কোনো কোশ্চেন হয়নি স্যার, তবে স্যার যদি কোনো কোশ্চেন আসে স্যার আমরা ইনশাল্লাহ আপনাকে স্যার জানিয়ে দিব ইনশাল্লাহ। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য জি স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনি আপনার ব্যস্ত সময় থেকেও আমাদেরকে এত সুন্দর করে এক্সপ্রেসগুলো বুঝিয়ে দিলেন স্যার। আমরা আশা করবো স্যার আপনি সামনের দিনগুলোতে আমাদেরকে আরো এরকম চমৎকার কিছু সেশন নিয়ে আমাদের সামনে আসবেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে স্যার, তাহলে আমরা তাহলে শেষ করতে পারি স্যার ইনশাল্লাহ। আমি স্যার শেষ করে দিব স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, সালামু আলাইকুম।